রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিদিন গড়ে 50,000 যাত্রী নিয়ে 37 জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। এসব ট্রেন এবং যাত্রী উভয় নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঢাকাগামী 16টি সহ মোট 24টি ট্রেনে বসাচ্ছে সিসি ক্যামেরা। রেলের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরা। দুই মাস বা আড়াই মাস যাবৎ লক্ষ্য করছেন যে কিছু ধরনের নাশকতামূলক কাজ ট্রেনে বা বাইরে হওয়ার মানে চেষ্টা করা হচ্ছে। তা মূলত ট্রেন এবং আমাদের সম্মানিত যাত্রী যারা আছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে দূরপাল্লার বা ঢাকাগামী যে ট্রেনগুলো আছে সেগুলোয় সিসিটিভি বসিয়ে নিরাপত্তা আরও বৃদ্ধি করা। তো সেই হিসেবে ইতিমধ্যেই পূর্বাঞ্চলে বেশ কিছু ট্রেনে সিসিটিভি বসানো হয়েছে, বিশেষ করে রবি এবং আমাদের গ্রামীণ ফ্রন্টস এই কাজটা করছে, এবং আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে পুলিশ বা এদের ডিমান্ড অনুসারে কোথায় বসাবে বা কী ধরনের তারা তথ্য চাচ্ছে সেটার উপর ভিত্তি করে তারা এগুলো বসাচ্ছে। তবে আমাদের এই পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে এখনও বসানো হয়নি, তবে তারা সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন দেখে একটা ফিজিবিলিটি স্টাডি করেছে এবং সেই রিপোর্টটা রেল ভবনে দেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোন ট্রেনে আসলে এটা লাগানো হবে। তবে আমার ধারণা যে ঢাকাগামী আমাদের প্রায় 16টা ট্রেন রয়েছে, এছাড়া আমাদের রূপসা সীমান্ত আর 2টা ট্রেন রয়েছে, এগুলোতে প্রথম পর্যায়ে লাগানো হবে। রেল কর্মকর্তারা বলছেন এটা সার্বিক নিরাপত্তা সহ ট্রেনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে, আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে এর ফলে কমবে নাশকতা। সেই সঙ্গে কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত চিহ্নিত করার পাশাপাশি আইনের আওতায় আনা সম্ভব হবে। রেলওয়ে কোচ এবং যাত্রীদের নিরাপত্তার জন্য সবসময় কাজ করে যাচ্ছে, অতীতেও কাজ করছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। আমরা সবসময় যাত্রীদের লাগেজ এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টা বেশি প্রাধান্য দিয়ে থাকি। এর সাথে এখন আমাদের রেলের যে রেকগুলো আছে এই রেকগুলোরও নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি। তো এই নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পলিসি বা স্ট্র্যাটেজি গ্রহণ করি যে কীভাবে যে রেল এবং যাত্রীর নিরাপত্তা আরও বৃদ্ধি করা যায়। তো বর্তমান সময়ে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি যে রেলওয়ে বগি রেকের ভিতরে এবং কোচের বাইরে পাওয়ার কর ইঞ্জিনের আশেপাশে আমরা সিসি ক্যামেরা স্থাপন করার শুরু করেছি। আমি আশা করছি এই সিসি ক্যামেরা স্থাপন করার ফলে ইন্টারনাল এবং এক্সটার্নাল রেলের ভিতরে এবং বাহিরের কোনো ধরনের কোনো সমস্যা বিপদাপদ বা অন্য যে আশঙ্কাগুলো সেই আশঙ্কাগুলো একেবারেই থাকবে না। আপনি একটা ডিস্টার্ব সময়টা দৌড়াবে প্রাণ ডাল মুঠোই মুঠোই সময় পায়।